হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো আলুর চচ্চড়ি। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আলুর চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু এভাবে কেটে নিয়েছি, আর লাগছে এখানে চারটে পাঁচটা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি, একটু আদা ঘষে নিয়েছি, ফোড়নের জন্য কালো জিরে লাগছে, আর এর মধ্যে মশলা সেভাবে কিছু লাগছে না, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন চিনি। তাহলে শুরু করে দিই কীভাবে আলু চচ্চড়ি করতে হয়। কিছুটা আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই হবে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি। ফ্রাই করে নেব। আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি আদাটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখাটা দিয়ে দিলাম, সাথে মিশিয়ে নেব। এবার এই ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো। এবার আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি, ফ্লেমটাকে আমি জোরে দিয়ে দিয়েছি। ফ্রাই হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি এক বাটির মতো জল দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে আস্তে করে দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে জোরে করে দিচ্ছি। একটু ভেঙে ভেঙে দেবো আলুটাকে, খুব টেস্টি হয় এই আলু চচ্চড়িটা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। একটু শুকিয়ে নেব জলটাকে। হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও শুকনো করে নিতে পারেন, তবে আমি এরকম ঝোলঝুলি পছন্দ করি, তো এরকমই রাখবো। গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পরে সার্ভ করছি। কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করে দেব। আলুর চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এটা আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।